কণ্ঠ 4.66 বেশ কিছু ইম্প্রুভমেন্ট এবং নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। তো সেগুলোই একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরুতে যদি গিয়ার আইকনে আসি তাহলে দেখতে পাচ্ছেন ইংলিশ আউটপুট অ্যাস নামের নতুন অপশন যুক্ত করা হয়েছে। এটা বাই ডিফল্ট নান সিলেক্ট করা থাকে, অর্থাৎ কিবোর্ডের কীগুলো প্রেস করলে যে আউটপুটটা আসে সেটাই হচ্ছে এই বাই ডিফল্ট অপশন। এখন আমি যদি অন্য কোনো একটা অপশন সিলেক্ট করি, ধরেন ক্যালিওগ্রাফির বোল্ড, এটা সিলেক্ট করে এখন যদি কিছু টাইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা একটু স্টাইলিশ বা অন্য ইউনিকোড ফরম্যাটে লেখাটা হচ্ছে, আউটপুট হচ্ছে। দেখি অন্য একটা ট্রাই করে দেখি। ও, এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের ফন্ট, ফন্ট স্টাইল নিউ ইয়র্ক টাইমস। আচ্ছা, এরকমই আরও কতগুলো এনকোডিং যুক্ত করা হয়েছে, ট্রাই করে দেখতে পারেন একে একে। তো এটা কেবল কিন্তু ফান ফিচারই না, এটার একটা প্র্যাকটিক্যাল ইউজও আছে, বিশেষত যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত। সার্টেন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ভিডিও টাইটেল অথবা ডেসক্রিপশনে ব্যবহার করলে পসিবিলিটি থাকে আপনার ভিডিওটা ডিমোনিটাইজ হয়ে যাওয়ার। তো সেক্ষেত্রে সেই সব ওয়ার্ডগুলো লেখার জন্য বা এক্সপ্রেস করার জন্য আপনি এই ডিফল্টে টাইপ না করে এই এনকোডিংগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও অবশ্যই লেখার মাঝে কোনো বিশেষ ওয়ার্ডকে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা যেতে পারে। এরপরের ফিচারটা হচ্ছে ভার্টিক্যাল টপ বার, অর্থাৎ এখন তো আনুভূমিকভাবে আছে, এখন আপনি যদি লম্বভাবে এটাকে রোটেট করতে চান সেক্ষেত্রে আমি যদি সেটিংসে যাই, সেটিংসে গিয়ে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন দুটো রেডিও বাটন যুক্ত করা হয়েছে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। বাই ডিফল্ট হরাইজন্টাল সিলেক্ট করা থাকে, অ্যান্ড আমি যদি ভার্টিক্যাল সিলেক্ট করি, টাটা, এটা এখন হচ্ছে লম্বলম্বিভাবে রোটেট হয়ে গেল। তো এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এরকম লম্বভাবে থাকলে আপনি মনিটরের সবচেয়ে কম ব্যবহার করা যে দুইটা জায়গা সেটা হচ্ছে ডান এবং বামের প্রান্তে। এখানে কিন্তু যেমন আমি যদি উপরে থাকতো তাহলে এখানে বিভিন্ন ব্রাউজারের ট্যাবগুলোতে ন্যাভিগেট করার সময় একটু ডিস্টার্ব ফিল হতো এই টপ বারটা যদি উপরে থাকতো। এই জন্য আমি হচ্ছে সিস্টেম ট্রেতে শিফট করে নিতাম, বাট সিস্টেম ট্রেতে শিফট করে নিলে কিছু কিছু অপশন অত সহজে ব্যবহার করা যায় না, নট ইজিলি অ্যাক্সেসেবল, সো ফিচারটা এক্ষেত্রে অনেক কাজে দেবে। তো এই ভার্সনের সবচেয়ে বড় ইম্প্রুভমেন্টের কথা যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে এখন থেকে মাইক্রোসফট স্টোরে যে আপডেটগুলো আসবে সেগুলো যদি আপনি সেখান থেকে ইনস্টল করে নেন তাহলে আপনার ইউজার জেনারেটের যে ডেটাগুলো, অর্থাৎ ধরেন কোনো ওয়ার্ড সেভ করে রেখেছেন কিংবা সেটিংস, অ্যাব্রিভিয়েশন ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রিজার্ভ করে রাখা হবে। অর্থাৎ আগে তো আপডেট করলে সেগুলো রিমুভ হয়ে যেত, আপনাকে আবার নতুন করে সেটিং সেট করতে হতো, ওয়ার্ডগুলো ইম্পোর্ট করতে হতো আপনি যদি সেভ করে রাখতেন, বাট এখন থেকে আপনি যদি আপডেট করেন তাহলে এটা রিমুভ হয়ে যাবে না, সেগুলো প্রিজার্ভ হয়ে থাকবে। আর ইনস্টলার ভার্সন যদি ব্যবহার করে থাকেন তাহলে ইনস্টলারটা ডাউনলোড করে সেটা ইনস্টল করে নিলেই আপনার পূর্ববর্তী ভার্সনটা আপডেট হয়ে যাবে, সেক্ষেত্রে আনস্টল করার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে রিপ্লেস করে দেয়। এরপর গত দুই তিনটা ভার্সনে স্পিচ রেকগনিশনের সময় কোনো কোনো ক্ষেত্রে এটা ইনিশিয়ালাইজেশন জাস্ট লেখাটা উঠে থাকতো, কোনো ধরনের স্পিচ রেকগনিশন হতো না। তো এই ভার্সনে সেটা ফিক্স করার চেষ্টা করা হয়েছে এবং আশা করা যায় এই প্রবলেমটা আর হবে না। এরপর বলা যাক হচ্ছে নতুন লেআউট নিরালা ইউনি, যেটা হচ্ছে নিরালা লেআউটের ইউনিকোড ভার্সন, অর্থাৎ বলতে গেলে ইউনি বিজয়ের একটা সংস্করণ। এই লেআউটটা এখন বেশ স্টেবল, আশা করি আপনারা প্রফেশনাল কাজে এটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইউজার যাতে নিজের মতো করে কাস্টম লেআউট বিল্ড করতে পারেন সেই ফিচারটার উপরও কাজ করা হচ্ছে, বিশেষ করে ইউজার যাতে সহজেই একটা অ্যাডভান্স লেআউট তৈরি করতে পারেন ওই ফিচারটার মাধ্যমে। অভ্রের যে ফিচারটা রয়েছে কাস্টম কিবোর্ড লেআউট তৈরি করার, এটার মাধ্যমে বেসিক লেআউট তৈরি করা গেলেও কমপ্লেক্স যে লেআউটগুলো রয়েছে যেমন ইউনি বিজয় কিংবা ফনেটিক লেআউট, এগুলো তৈরি করা খুবই জটিল কিংবা পসিবল কিনা আমি জানি না। তো এগুলো যাতে খুব সহজে ইউজার তৈরি করতে পারেন সেই ফিচারটার উপর আমরা কাজ করছি। আনফর্চুনেটলি এটা হয়তো বা সম্পূর্ণ ফ্রি ইউজারদের জন্য উন্মুক্ত থাকবে না, কিছু কিছু ফিচার কেবলমাত্র প্রো ইউজারদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। তো কাজ করা হচ্ছে, যে কোনো ধরনের আপডেট আসলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো টাটা, এই পর্যন্তই।